আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পুকুরের ছোট মাছ রান্না করে দেখাবো, যেটা আমি সবসময় করে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। পুকুরের ছোট মাছ রান্না করে দেখাবো আজকে, ফ্রেশ মাছ একদম। 1 চা চামচ হলুদ গুঁড়া, এটা পাতলা ঝোলের মধ্যে করতে হবে, একটু ঝোল ঝোল থাকতে হবে। 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমাকে একটু পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হইলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটা বড় থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। ভালো করে কষিয়ে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি মিক্স করানো মাছটা দিয়ে দিব। যেহেতু এটা ফ্রেশ মাছ একদম, সেই জন্য আমি একটু পেঁয়াজটা বেশি দিয়ে রান্না করতেছি। আমি যেভাবে রান্না করি ছোট মাছ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি পাতলা ঝোলের মধ্যেই করব ছোট মাছ। এখন আমি দেখে দিব 10 মিনিট মিডিয়াম হাইতে, 10 মিনিট পর আমরা ফিরে আসবো। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন আমি দুই দিকে ধরে একটু আড়া দিই। আমি কয়েকটা বেলুম্বু দিয়ে দিচ্ছি, বেলুম্বু না থাকলে টমেটোও দিতে পারবে। ফ্রেশ মাছ বেলুম্বু দিয়ে রান্না করলে অনেক মজা। বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। আমি এখন 2 মিনিট রাখবো ডেকে, 2 মিনিট পর আমরা সার্ভ করব। 2 মিনিট পর আমরা ফিরে আসলাম, আমাদের হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনের দিকে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আমি আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।